পোরশায় থানা পুলিশের অভিযানে চোলাইমদ গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ মোট পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁর পোরশায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাইমদ গাঁজা ও ওয়ারেন্টভুক্ত সহ পাঁচজনকে আটক করেছে পোরশা থানা পুলিশ। বুধবার সন্ধ্যার সময় অভিযান চালিয়ে উপজেলার কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ছয় লিটার চোলাইমদ সহ আটক করা হয় উপজেলার পোরশা ননসাই গ্রামের মৃত ভুখা সিং এর ছেলে শ্রী রোপেন সিং ও পোরশা পূর্বপাড়া গ্রামের উসমানের ছেলে ইব্রাহিমকে। একই সময় আরও দশ লিটার চোলাইমদ সহ পশ্চিম দেউলিয়া হিন্দুপাড়া গ্রামের মসলু উরাও এর ছেলে সম্রাট উরাওকে আটক করে পোরশা থানা পুলিশ। একই দিনে দুশো গ্রাম গাঁজাসহ ঘাটনগর ধামালপুর গ্রামের সমরু লাকড়ার ছেলে শ্রী উকিল লাকড়াকে আটক করে পুলিশ। এছাড়াও ওয়ারেন্টভুক্ত মরাকাটা গ্রামের মৃত ঈশা মণ্ডলের ছেলে আজিজ মণ্ডলকে আটক করা হয়েছে। এ ঘটনায় উপরোক্ত আসামিদের পৃথকভাবে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, নওগাঁ। এসটিভি পোরশা আজই সাবস্ক্রাইব করুন।